আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলো আজকে একটা রেসিপি দেখাই নতুন তো তোমাদের জন্যে আমি আজকে মুরগির তেহারি বানাচ্ছি তো ওই যে একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি আধা কাপের মতন আর তার মধ্যে তিন টুকরায় ডালচিনি পাঁচ চার পাঁচটা এলাচ আর এই যে আধা কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো কারণ মুরগি তো বেশি না একটার একটু বেশি আছে দেড়খানার মতো মুরগি আছে তো ওই যে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে ওর মধ্যে আমি এই যে আদা রসুন ধনিয়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চার ভাগের এক ভাগ মরিচ গুঁড়া দিয়েছি কারণ লাল না হলে একটু ভালো লাগে না একদম সাদা হলে একটু কেমন জানি আমার কাছে লাগে সেই জন্য একটু কালার হওয়ার জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি তো এটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু সামান্য পানি দেবো পানি দিয়ে আবার এটাকে ভাজা ভাজা করে নেব গন্ধটা চলে যাবে তো এখন তো লকডাউন কোথাও যাওয়ার জায়গা নেই তাই জন্য আমাদের শুক্রবারের দুপুরের মেনু হলো মুরগির তেহারি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মুরগির তেহারি তো আমি এখনও বানাই নাই তোমাদেরকে রেসিপি দেই নাই কিন্তু বাসায় খাওয়া হয়েছে তোমাদেরকে দেইনি সেই জন্য মনে করতেছি আজকে একটু তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তো এটা সাদা গোলমরিচ এটা গুঁড়া করে দিয়েলাম তো এটা আমার এক চামচের একটু কম আছে কিন্তু এক চামচ পুরো ভরে দেয়নি আর এই যে দই দিলাম দই দিয়েছি যে টেবিল চামচের নতুন তো এটা একটু বেশি দিলাম কারণ দইটা না টক না বেশি আড়ঙের দই দুটো না বেশি সেই জন্যে একটু বেশি দিলাম যে জিনিসটা বেশ ভালোই হবে আর খারাপ লাগে না ভালোই লাগে তো এটা দিয়ে একটু নাড়াচড়া করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু লবণ এটা হলো গরম মশলা গরম মশলাটাও আমি দিয়েছি এক চামচ পুরো ভরে দেয়নি একটু খালি রেখেছি লবণ দিলাম তারপর চিনি একটু সামান্য পরিমাণে চিনি দেব দিয়ে আমি আমার মশলা কমপ্লিট করব। তো এই হলো আমার তেহারির মশলা তো এটা দিয়ে শেষ করে আমি নাড়াচাড়া করবো কারা কারণ পরিমাণ বেশি হলে একটু বেশি বেশি দেওয়া হয় কারণ যেহেতু অল্প রাঁধতেছি আর বাসায় কেউ আসতেছে না নিজেরাই খাব তো সেই জন্যে আমাদের নিজেদের মতনই আমরা করে নিচ্ছি তো তবে যে যার মতন করে নিজেরাই নিজেদের মতন করেই খাওয়া ভালো এখন কারণ এখন তো লকডাউন চলতেছে তো এই যে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি নিয়ে তারপরে মুরগিটাকে কষাবো তারপর আমি একটু আলু ভেজেছি তবে আলু ভাজাটা তোমাদের দেখায়নি কিন্তু আলুটা ভেজে আমি রেখেছি রাখার পরে তারপর আমি সাথে পরে এটা কষা হয়ে গেলে তারপর আলুটা দেব। তবে এখানে চাল হলো আধা কেজি পরিমাণের চাল চাল বেশি না কারণ আমরা তো মানুষ বেশি না সেই জন্য চালটাও বেশি দেয়নি কারণ আধা কেজিতে আমাদের হয়ে যাবে সেই জন্য আমরা আধা কেজি চাল আমি নিয়েছি সাথে আমি ডিম সিদ্ধ করেছি আর তেমন কিছু করিনি কারণ সালাদ শশা এগুলো কেটেছি লেবু শশা আর সালাদটা করে মানে সালাদও কুচি করে করি নেই ওটা পিস করে দিয়েছি আর ডিম সিদ্ধ করেছি আর এই যে মুরগির কষা আমার অলরেডি হয়ে গিয়েছে আমি এখন এখানে আলু দেব আলুটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া আলুটা তো অনেকখানি গিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু দিয়ে রাখলে মাংসের সাথে দিলে মাংসের একটু মশলাগুলি একটু করে গেল এটা ভালো লাগবে কারণ এটা ভাতের সাথে দেওয়া যেত কিন্তু ভাতের সাথে দেবো না মুরগির সাথে দিলে এটা একটু মুরগির যে মশলাগুলি আছে ওটা ওর হতে গেলে আবার একটু ভালো লাগবে তোমার মুরগির মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়েছি দুই তিনটা তো এই যে ভাত আমি বসাই দিতেছি ভাতে আধা কেজির মধ্যে আমি দুই টেবিল চামিচের মতন তেল দিয়েছি কারণ মাংসে তো একটু তেল আছে আবার এখানে তেল দিলে আবার বেশি তেল হয়ে যাবে আবার একটু ঘি দিব সেই জন্য অল্প তেল দিলাম তো যে দেখো তিনটা ডালচিনি আর তিন টুকরা তিন টুকরা ডালচিনি আর তিনটা এলাচ দিয়েছি বেশি দোয়ার তো প্রয়োজন নাই কারণ মাংসে তো দোয়া হয়েছে মোটামুটি অনেকখানি কি মশলা এত মশলা দিলে যে রান্না ভালো হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না পরিমাণ মতন দিলেই তোমার সুন্দর খাওয়া হবে তো এই যে আমার তো চাল তো বেশি না তারপরে হাঁড়িটা একটু বড় নিয়েছি এই জন্যে কারণ যেন ভালোভাবেই হয় টাইট না হয়ে যায় যেহেতু ভাবটা একটু বাড়বে তো সেই জন্যে আমি এরকমভাবে নাড়াচাড়া করে একটু চালটাকে ভেজে নিচ্ছি তবে এই যে কালার হচ্ছে একটু কারণ আমার ধোঁয়া মানে ভাবটা লেগে আমার ক্যামেরাটা সম্ভবত এরকম হচ্ছে আর আমার একটা বাল্ব ফিউজ হয়ে গিয়েছে রান্নাঘরে দুইটা বাল্ব একটা উপরে আর এক আর একটা সাইডে আছে তো দুইটা বাল্ব আমার আছে আর একটা হলো ক্যাবিনেটের ওখানে যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের উপরে একটা সুন্দর উপরে সেট লাইট আছে তো ওইখানে এই তিনটা লাইট আছে আমার রান্নাঘরে তো একটা লাইট আমার এখানে ফিউজ হয়ে গিয়েছে ওইটা লাগানো হচ্ছে না তো কেনাও হচ্ছে না তো বাইরে তো যাচ্ছে না এই জন্য কেনা হচ্ছে না তো ওই জন্য কারণে হয়তো আমার বাতিটা এরকম করে একটু ধোঁয়া বা বাত ইটা গরম ভাবটা লাগলে এরকম কালার এরকম নষ্ট হচ্ছে তার জন্য সরি তো এই যে পানি দিয়ে দিলাম লবণ দিয়েছি লবণ দিব আর কাঁচা মরিচ লবণ আমি এখানে চা চামিচের দেড় চামিচের মতন দিয়েছি তবে ভোরে ভরে দিই নিই মোটামুটিভাবে দিয়েছি আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়েছি কারণ কাঁচামরিচের ফ্লেভারটা এখানে অনেক জরুরি তেহারি যেহেতু তো এমনি সময় আমি বিফ তেহারি দেখিয়েছি তো আজকে চিকেনটা দেখাচ্ছি তো এভাবেই আর কি আসলে কি যারা নতুন রাঁধুনি বলো আর যারা পুরাতন বলো সবাই এই অল্প অল্প করে রাঁধতে রাঁধতেই মোটামুটিভাবে অনেকে শিখে ফেলেছে তো আমার তো শেখা আজকে না আমি তো অনেক বছর ধরেই রান্না করতেছি বেশি রান্না করতাম এখন একটু অল্প করে রান্না করি আগে অনেক খানিক করে রান্না হতো কারণ আগে আমরা অনেক মানুষ ছিলাম তখন আমাদের পরিমাণ একটু বেশি রান্না হতো আর এখন সব মানুষ আস্তে আস্তে বাসা থেকে বিদায় নিয়েছে কমে গিয়েছে বিয়ে শাদি হয়েছে সবাই চলে গিয়েছে সেই জন্য এখন আমাদের পরিমাণ কমে গিয়েছে এখন আমি শুধু আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আর সাথে আমার শাশুড়ি থাকে সেই জন্যে এখন বাসায় পরিমাণটা কমে গিয়েছে মানুষের সেই জন্য রান্নার পরিমাণটা একটু কমে গিয়েছে তো খাওয়া দাওয়া আল্লাহ দিলে মাসাল্লাহ ভালোই হয় কিন্তু এটা সেটা খাওয়া হয় কিন্তু পরিমাণ খুব অল্প হয়ে গিয়েছে অল্প অল্প করে রান্না করতে হয় বেশি রান্না করলে মানে ওইটা নষ্ট হয় নালে দিয়ে দিতে হয় ফ্রিজে রাখতে হয় ইত্যাদি ইত্যাদি সেই কারণেই এখন পরিমাণ অল্প করে রান্না করি যেন আমাদের মোটামুটি হয়ে যায় চার চারজনের তো এভাবেই দেখো আমার কথা বলতে বলতে দেখো আমার তেহারিটা রান্না হয়ে গিয়েছে আমি এরপরে এটাকে চাপা দিয়েছি যে দেখো দমে দিব সে তার আগে আমি একটু গোলাপ জল দিয়েছি দুধের সাথে মিশিয়ে আর আমি একটু দেড় চামিচের মতন ঘি দিয়েছি দিয়ে আমি নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম তো এভাবেই আমার তেহারিটা কমপ্লিট হয়েছে খুব মানে সুস্বাদু হয়েছিল তোমরা এভাবে রান্ধতে পারো তো আমরা খাবার সময় এটাকে ওপেন করেছি এরপরে আমি আর ওপেন করি নেই এইভাবেই আমি এখানে রেখে দিয়েছিলাম যে যেহেতু চাল আমার হয়ে গিয়েছে তো আমার তো আর দরকার নাই তো আমি খাবার কিছুক্ষণ আগে আমি একটু পরিবেশন করবো সেই জন্য আমি বসে যে একটু তাহলে প্লেটিং করি বা আমি একটু সার্ভ করি খুব সুন্দর হয়েছিল গরম ছিল যেহেতু তাওয়ায় চুলার কাছে বসানো ছিল তো অত গরমও ছিল না তারপরেও মোটামুটি গরম হয়েছে আমি ওইটা ওভেনে দেইনি তো ওইটা খাওয়া গিয়েছে যে দেখো কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে দোকানের মতন সুন্দর একদম তেহারি তো এই যে আমি সুন্দর করে করে নিয়েছি আমি এরপরে আমরা খাওয়া দাওয়া করব আমাদের গোসল নামাজ হয়ে গিয়েছে তো আমরা খেতে বসবো সেই জন্য টেবিলে নিয়ে যাব তার আগে একটু আমি আবার এখানে করে নিচ্ছে আমার যে কাউন্টারটা আছে সেই কাউন্টারের উপরে যে আমার সেট একটা লাইট আছে সেখানে আমি এটা শুটিংটা শ্যুটিংটা করতেছি যা তো না ভিডিওটা করতেছি সরি তো যাই হোক যেমনই বলি একটা তো কিছু করতেছি তো এই এরকম করে নিয়ে তারপরে আমি টেবিলে নিয়ে গেছি তখন টেবিলে নিয়ে যে আবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি খাওয়া দাওয়াটা আর তোমাদের দেখালাম না দুপুরবেলায় আমরা মুরগি ভেজেছি সেটা দেখালাম না কারণ একই রকম মুরগি ভাজা কারণ সপ্তাহে একবার খাই তো প্রতিবারই তোমাদেরকে দেখাবো তাই আর আমরা দেখাই নাই ওটা আমরা বিকালে মুরগি ফ্রাই খেয়েছি তো এভাবেই আমাদের বিকালটা সুন্দরভাবে গিয়েছে সকালটাও আমাদের সুন্দর হয়েছে আবার এই দুপুরটাও ভালোভাবে গিয়েছে মার্শাল্লাহ রাত্রেও আমাদের ভালোভাবে যাবে তো আমাদের আল্লাহ দিলে ভালোই গিয়েছে এই যে দেখো তো শুক্রবারটা আমরা ভালোই কেটেছে আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো